জি চব্বিশ ঘন্টায় স্বাগত, আপনাদের সঙ্গে আমি সুমদীপ। খেলার খবর নিয়ে শুরু করছি স্পোর্টস চব্বিশ, আর শুরুতেই কলকাতা ফুটবল লীগের খবর। ইসরাফিলের হ্যাট্রিকে ভর করে সুপার সিক্সের পথে মোহামেডান স্পোর্টিং। কলকাতা ফুটবল লীগের ম্যাচে নৈহাটিতে 4-1 গোলের ব্যবধানে এরিয়ান ক্লাবকে হারালো সাদা কালো ব্রিগেড, তাও আবার শুরুতে পিছিয়ে গিয়ে। প্রথমার্ধ জুড়ে ছন্ন ছড়া ফুটবল, এরিয়ান ক্লাবের বিরুদ্ধে মোহামেডান খেলছে নাকি পাড়ার কোনো ক্লাব, তখন বোঝা দায় হচ্ছিল। কিন্তু 21 মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় এরিয়ান। দুরন্ত গোল করে ফ্রিকিক থেকে দলকে এগিয়ে দেন পঙ্কজ রায়। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকার পরে দ্বিতীয়ার্ধে দেখা গেল অন্য মোহামেডানকে। প্রথমে বক্সের বাইরে থেকে বিশ্বমানের গোল করে সাদা কালো ব্রিগেডকে সমতায় ফেরান মোহিতোষ রায়। তবে এরপরেই হ্যাট্রিক করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন ইসরাফিল। এবারের কলকাতা লিগে মোহামেডান জার্সি গায়ে ডানকুনির ছেলে ইসরাফিল গোল করে যাচ্ছেন দুরন্ত মেজাজে। তবে হ্যাট্রিক করেও মোহামেডানের ইসরাফিল কৃতিত্ব দিচ্ছেন দলকেই। 10 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে সুপার সিক্সের পথে অনেকটাই এগিয়ে গেল মোহামেডান। এই মুহূর্তে লীগ তালিকায় নিজেদের গ্রুপে 3 নম্বরে ইসরাফিল মোহিতোষরা। বাকি 2টি ম্যাচ জিতলেই সুপার সিক্স নিশ্চিত করে ফেলবে মোহামেডান শিবির। ভালো লাগছে, কারণ এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের, কারণ এই ম্যাচটা 3 পয়েন্ট আমাদের লাগতো। তো ফার্স্ট হাফে আমরা গোল খেয়ে গেছিলাম, তারপরে কোচ ড্রেসিং রুমে যেমন ভাবে বললো খেললাম, জিতে গেলাম, ভালো লাগছে। ক্রেডিট টিমের, টিম সবাই ভালো খেলেছে বলে গোল গুনে পেয়েছি। কলকাতা ফুটবল লিগে 4-1 ব্যবধানে জিতলো মোহামেডান স্পোর্টিং, তারা হারিয়ে দিল আরিয়ানকে, এবং এই ম্যাচে হ্যাট্রিক করে হিরো অবশ্যই করে ইসরাফিল দিওয়ার। এবং ইসরাফিল কিন্তু এই কলকাতা ফুটবল লিগে বারবার দেখা যাচ্ছে যে প্রায় প্রতি ম্যাচে গোল করছেন, এবং গোলের মধ্যে রয়েছেন বাঙালি ফুটবলার হিসেবে একজন স্ট্রাইকারের খরা তিনি কি কাটাতে পারবেন, উত্তর হয়তো সময় দেবে। তবে আপাতত ইসরাফিলের হ্যাট্রিকে এবং অবশ্যই করে মোহিতোষের বিশ্বমানের গোলে ম্যাচ জিতলো মোহামেডান স্পোর্টিং। ক্যামেরা রানার সাথে অর্কদীপ্ত, জি চব্বিশ ঘন্টা, নৈহাটি। 4-1 ব্যবধানে এরিয়ানকে হারানোর পর খুব স্বাভাবিকভাবেই আজ উল্লসিত ছিলেন নৈহাটিতে উপস্থিত মোহামেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। হ্যাট্রিক করে ম্যাচের নায়ক ইসরাফিল, তার নামে রীতিমতো জয়ধ্বনি দিতে শোনা গেল সমর্থকদের। মোহিতোষের বিশ্বমানের গোল নিয়েও উচ্ছ্বসিত তারা। কলকাতা ফুটবল লিগে 4-1 গোলে আরিয়ানকে হারিয়ে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং খুব স্বাভাবিকভাবেই মোহামেডান সমর্থক যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অত্যন্ত খুশি। তারা আপলোক সাম খুব বাত করেনা, পেলে বাতাইয়ে ফার্স্ট হাফ মেয়ে এক গোল সে পিছে হয়ে গেছে মোহামেডান, উসকে বাদ এসা কাম ব্যাক ক্যা কেঙ্গে। হাম লোগ বহুত আফসোস হুয়া থা, আমাদের যা এক গোল যে আমরা খেয়েছিলাম, আমাদের অনেক কষ্ট হয়েছিল। সেই আমরা টিম সেকেন্ডে খেলেছে, খুব ভালো খেলেছে, আর 4টে গোল মেরেছে, আমরা অনেক খুশি। ইসরাফিল হ্যাট্রিক করলো, কে কি বলবেন? খুব দারুণ লেগেছে, খুব দারুণ, ভীষণ খুশি হয়ে যায় আমার। ভালো খেলে, খুব খুশি, ইসরাফিল ভালো খেলেছে, আমাদের টিম দারুণ খেলেছে, দারুণ টিম। মোহিতোষে গোলটা নিয়ে এসকো, মোহিতোষে প্রথম গোলটা করে দারুণ গোল, স্লোগান শুনতে পারি একটু মোহামেডানের জন্য? জিকর কাণ্ডের জেরে সরেছে ডুরান্ড কাপে দুই প্রধানের ডার্বি সহ বাকি ম্যাচ, কিন্তু খেলা চলছে কলকাতা লিগে। সোমবার নৈহাটি ঋষি বঙ্কিম স্টেডিয়ামে দুরন্ত জয়ের পর বিশেষভাবে আরজিকরের নির্যাতিতার জন্য শ্রদ্ধা জ্ঞাপন করল টিম মোহামেডান। আরজিকর কাণ্ড নিয়ে গোটা রাজ্য তথা দেশ জুড়ে যে প্রতিবাদের ঝড় চলছে, তার প্রভাব পড়ল এবার কলকাতা ফুটবল লিগেও। নৈহাটি স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং বনাম আরিয়ান ক্লাবের ম্যাচে গোল করার পর মোহামেডান ফুটবলাররা একটি সাদা জার্সি তুলে ধরেন দর্শকদের উদ্দেশ্যে, তাতে লেখা ছিল জাস্টিস ফর আরজিকর। ম্যাচের শেষেও ম্যান অব দ্য ম্যাচ ইসরাফিল এবং মোহিতোষ এই জার্সি ফের একবার দর্শকদের উদ্দেশ্যে প্রদর্শন করেন।
মোহামেডান টিম ম্যানেজার বেলাল আহমেদ বলেন যে খেলোয়াড়রা আগে থেকে এটা পরিকল্পনা করে রেখেছিল। খেলোয়াড়দের এই উদ্যোগকে তিনি স্বাগত জানান। সারা পৃথিবী, সারা পশ্চিমবাংলা, সারা কলকাতার মানুষ এটা চাইছে, জাস্টিস এটা ব্যাপারটা নেই। প্লেয়াররা ওরা করে রেখেছিল, প্ল্যান করে রেখেছিল, যাকে আমি জানতাম না এজ এ ম্যানেজার, কিন্তু প্ল্যান করে রেখেছিল, খুব ভালো উদ্যোগ নিয়েছে তারা, কি জাস্টিসের জন্য ওরাও সামিল আছে। গতকাল যুব ভারতীর সামনে তিন ক্লাবের সমর্থকদের বিক্ষোভের পর আজ মোহামেডান ক্লাবের ফুটবলারদের তরফ থেকে এই বার্তা নিশ্চিত করেই আরজি গড়কাণ্ডে এক নতুন মাত্রা যোগ করল। আজ কলকাতা ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং এবং এরিয়ান ম্যাচও কিন্তু সেখান থেকে বাদ থাকলো না। মোহামেডান স্পোর্টিং তাদের প্রথম গোল অর্থাৎ মোহিতোষের গোলের পর একটি সাদা জার্সি যেটা দর্শকদের উদ্দেশ্যে দেখা, যেখানে কিন্তু লেখা ছিল জাস্টিস ফর আরজি কর, এবং এই এই মেসেজ যেমন সর্বস্তরে মানুষ, সমাজের সর্বস্তরে মানুষ তারা দিচ্ছেন, ফুটবল মাঠেও কিন্তু তার ছোঁয়া লাগলো। মোহামেডান স্পোর্টিংও কিন্তু একই বার্তা দিতে চাইল। ক্যামেরায় রানার সাথে অর্কদীপ্ত, জি চব্বিশ ঘন্টা, নৈহাটি। নৈহাটির মাঠে কলকাতা প্রিমিয়ার লিগে বিশ্বমানের গোল হওয়ার দিনেও দুই গোলদাতা বৃহত্তর সমাজের প্রতিনিধি হিসেবে জানান দিলেন তাদের প্রতিবাদ। কলকাতা ফুটবল লিগে সোমবার মোহামেডান স্পোর্টিং 4-1 গোলে হারালো এরিয়ান ফুটবল ক্লাবকে। এরিয়ানের হয়ে পঙ্কজ রায় এবং মোহামেডানের মহিতোষ রায় দুটি বিশ্বমানের গোল করে স্মরণ করলেন আরজিকর কাণ্ডে প্রয়াত নির্যাতিতাকে। সাফল্যের দিনেও উচ্ছ্বাসকে এড়িয়ে আরজিকর কাণ্ডে প্রয়াত নির্যাতিতাকে স্মরণ দুই বিশ্বমানের গোলদাতার। কলকাতা ফুটবল লিগে সোমবার মোহামেডান স্পোর্টিং 4-1 গোলে হারায় এরিয়ান ফুটবল ক্লাবকে। এরিয়ানের হয়ে পঙ্কজ রায় এবং মোহামেডানের হয়ে মহিতোষ রায় দুটি বিশ্বমানের গোল করেন। পঙ্কজ ফ্রিকিক থেকে গোলকিপারকে নড়তে না দিয়ে বল জড়িয়ে দেন জালে। অপরদিকে মহিতোষ বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করে যান। ম্যাচের এই দুই গোলদাতাই খেলা শেষে নিজেদের গোল দুটি উৎসর্গ করেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার উদ্দেশ্যে। এখন এটা করতে চাই টিমকে, আর এখন যেটা চলে আসছে উইয়ান জাস্টিস ওনার জন্য। প্লেয়াররা সবাই আছে, বিশেষ করে ওয়েস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিনটে ক্লাবেরই আগের দিন ঝামেলা হয়েছে প্রচুর, ওখানে তো আমরাও আছি। সো আমরা ম্যাচের মধ্যে আছি বলে আমরা মিছিলে যেতে পারছি না, কিন্তু আমরাও সবসময় পাশেই আছি। কোচবিহারের ছেলে মহিতোষ বলছেন, তারা যেহেতু টুর্নামেন্টের মধ্যে রয়েছেন তাই হয়তো শারীরিকভাবে রাজ্য জুড়ে হওয়া প্রতিবাদ মিছিলগুলিতে অংশ নিতে পারছেন না, তবে মানসিকভাবে তাদের সমর্থন সবসময় রয়েছে এই প্রতিবাদে। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে অর্কদীপ্তের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। এদিকে কলকাতা লিগে আজ মোহামেডানের কাছে হারার পর রীতিমতো হতাশ এরিয়ানের কোচ অমিতাভ দাস। কিছুটা হতাশা উগড়ে দিলেন রেফারি এবং লাইনসম্যানের উপরেও। একই সঙ্গে তিনি জানান যে তাদের ন্যায্য পেনাল্টি থেকেও বঞ্চিত করা হয়েছে। প্রচণ্ড আপসেট লাগছে যে আমরা এক গোলে জিতেছিলাম, এগিয়েছিলাম, আর ফার্স্ট হাফটা তোমরা দেখেছো পুরো ডমিনেট করছিলাম। ওরা কিন্তু প্রেশারে ছিল, ডিফেন্সিভ লাইন যথেষ্ট প্রেশারে ছিল, আর ওদের যখন প্রেশার ছিল ডিফেন্স থেকে প্রচুর ফাম্বেল আসছিল। আর তোমরা দেখেছো হয়তো বাইরে থেকে বলা ভুল, আমার মনে ছিল একটা জেনুইন পেনাল্টি ছিল, ঠিক আছে, কিন্তু আমরা যতক্ষণ রিপ্লে দেখছি কিছু বলতে পারবো না, কিন্তু ওই পেনাল্টিটা যদি হতো আমরা এগিয়ে যেতে পারতাম। আর ফার্স্ট হাফে একটা ইজি ডি বক্সের মধ্যে সুযোগ পেয়েছিলাম যেটা মিস করেছে। তো ওই এই বড় টিমের এগেনস্টে এই মিস্টেকগুলো করলে হবে না, আমরা জানি। রেফারি যে লাইনসম্যান যে খেলাচ্ছিল, যে প্লেয়ার দৌড়াচ্ছে তার সঙ্গে মানে অফসাইডের জন্য, তো তাকে তো ফার্স্ট হতে হবে, সে কিন্তু পৌঁছাতে পারছিল না, জায়গায় পৌঁছাতে পারছিল না, যার জন্য প্রপার অফসাইডটা সে দেখতে পারছিল না। উন্নত করতে হবে রেফারিকে, উন্নত না করলে আমরা পিছিয়ে পড়ব সমস্ত খেলাতে। ঘরোয়া লিগে দুরন্ত পারফর্ম করছে ইস্ট বেঙ্গল। আগের ম্যাচে কালীঘাট স্পোর্টস অ্যাসোসিয়েশনকে বড় ব্যবধানে হারানোর পর এবার মঙ্গলবার রেনবোর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে লাল হলুদ। গ্রুপ শীর্ষে থেকে রেনবোর বিরুদ্ধে ম্যাচ জিতে সুপার সিক্সে যাওয়া নিশ্চিত করতে চাইছে ইস্ট বেঙ্গল। বর্তমানে কলকাতা লিগে 9 ম্যাচে 25 পয়েন্ট ইস্ট বেঙ্গলের। আরেকবার খেলার অন্যান্য খবর ম্যাচ কর্নারে। এক বিরল দৃশ্য, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে লাল কার্ড দেখলেন অ্যাথলেটিকো আওয়াউনের এক ফুটবলার। কর্নার নিতে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন সেবাস্তিয়ান মুনোজ, আর মাঠে ঢোকা হলো না তার। প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা রেফারির দৃষ্টি আকর্ষণ করলে মুনোজের কাছাকাছি গিয়ে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন রেফারি। ঘটনাটি ঘটেছে কোপা পেরুর একটি ম্যাচে। এই ঘটনা ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে। Y allá vemos al jugador, le dio ganas de orinar.
de Aguajón, señor. Está orinando. আর এবার ডুরান্ড কাপের খবর জানাবো। 48 ঘন্টা হতে চলল ডুরান্ডের ডার্বি সহ দুই প্রধানের সব ম্যাচ কলকাতা থেকে সরে গিয়েছে। মোহনবাগান গিয়েছে জামশেদপুরে, অন্যদিকে ইস্ট বেঙ্গল শিলংয়ে। কিন্তু এতে দুই প্রধানের দুই কোচের মাথায় ভিড় করছে দুরকমের চিন্তা। ডার্বি সহ ডুরান্ডের দুই প্রধানের সব ম্যাচ কলকাতা থেকে সরে যাওয়ায় এখন দু দলের দুই চিন্তা। জামশেদপুরে হোসে মোলিনার মোহনবাগানের বিরুদ্ধে খেলবে পাঞ্জাব এফসি, অন্যদিকে শিলংয়ে কার্লেস কোয়াড্রথের ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ শিলং লাজং। এরই মধ্যে চিন্তা বাড়িয়েছে কোয়াড্রথ মোলিনার। ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ হারিয়ে শিলংয়ে গিয়ে খেলতে হবে লাল হলুদ ব্রিগেডকে, ফলে দর্শক নিয়ে বেশ চাপে ইস্ট বেঙ্গল কোচ। শিলংয়ে ঘরের মাঠে তাদের বিরুদ্ধে খেলা একদম সহজ হবে না বলেই মনে করছেন কোয়াড্রথ। অন্যদিকে জামশেদপুরের প্র্যাকটিস মাঠ নিয়ে চিন্তায় মোহনবাগান কোচ মোলিনা। দলে একাধিক বিশ্বকাপার থাকায় ভালো মাঠে অনুশীলন করতে চান মোলিনা। পাশাপাশি ম্যাকলারেনের চোটও ভাবাচ্ছে কোচকে। রবিবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে সূচি ঘোষণা করা হয়। এক ঝলকে দেখে নেব কোন দিন কোন দল খেলবে। 21 আগস্ট বুধবার নর্থ ইস্ট ইউনাইটেড ইন্ডিয়ান আর্মি বিকেল 4টায় কোকরাঝাড়ে খেলা হবে। শিলং লাজং এফসি ইস্ট বেঙ্গল সন্ধে 7টায় শিলংয়ে খেলা হবে। 23 আগস্ট শুক্রবার মোহনবাগান সুপার জায়েন্ট পাঞ্জাব এফসি বিকেল 4টায় জামশেদপুরে নামবে। বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স সন্ধে 7টায় যুব ভারতীতে খেলা হবে। নিরাপত্তার জন্য রবিবার ডুরান্ড কাপের গ্রুপ পর্বে ডার্বি বাতিল করতে হয়েছে। যদিও প্রথমে ঠিক ছিল ডুরান্ডের নক আউটের সব ম্যাচই হবে কলকাতায়, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে নয়া সূচি ঘোষণা করে ডুরান্ড কমিটি, ফলে চিন্তা বাড়ছে দুই প্রধানের দুই কোচের মাথায়। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। ইংলিশ প্রিমিয়ার লিগের যাত্রা জয় দিয়ে শুরু করলো ম্যানচেস্টার সিটি। প্রথম ম্যাচে চেলসিকে 2-0 গোলে হারিয়ে দিল পেপ গোয়ার্দিওলার দল। প্রথম থেকে বেশ কিছু আক্রমণ করছিল সিটি। 19 মিনিটে মাথায় দলের হয়ে প্রথম গোল করে সিটিকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। প্রথমার্ধের বাকি সময় এবং দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও কয়েকটি সুযোগ তৈরি করে সিটি, কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা। মাঝে মধ্যে চেলসিও আক্রমণ করছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। 85 মিনিটে সিটির হয়ে দ্বিতীয় গোল করেন কোভাসিচ। এই গোলের সাথে নিজেদের জয় নিশ্চিত করে ফেলেন তারা। অবশেষে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গোয়ার্দিওলার দল। প্যারিস অলিম্পিক্সের মহিলাদের কুস্তিতে ফাইনালে উঠেও মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকায় পদক পাননি তিনি। ভারতের সেই কুস্তিগির বিনেশ ফোগাত এখন গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সোমবার ভারত জুড়ে পালিত হচ্ছে পবিত্র রাখি বন্ধন। বিনেশও তার ভাইয়ের হাতে বেঁধে দিয়েছেন রাখি, যেখানে বিনেশের মতে ভাইয়ের সারা জীবনের উপার্জন উপহার পেয়েছেন তিনি। সমাজ মাধ্যমে ভাইরাল এই ভিডিও সকলের হৃদয় জয় করে নিয়েছে। জর্জিয়া ও আজারবাইজানের ককেশাস পর্বতমালার 3টি শৃঙ্গ সফলভাবে আরোহণ করলেন 4 বাঙালি, মলয় মুখোপাধ্যায়, অভিজিৎ রায়, কিরণ পাত্র ও দেবাশিস বিশ্বাস। 2 আগস্ট সকালে অভিযান শুরু করেন তারা। 13 তারিখ অভিযান শেষ হয় মলয় মুখোপাধ্যায়দের। আজারবাইজানের ককেশাস পর্বতমালার শাহদাগ, বাজারদুজু ও জর্জিয়ার অন্যতম জনপ্রিয় ও তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাজবেক জয় করেন তারা। তিনি মাস্টার ব্লাস্টার, ক্রিকেটের ব্যাকরণের সব শিক্ষাই তার মস্তিষ্কে ঠাসা সেই সচিন রমেশ তেন্ডুলকর এবার দেখা দিলেন বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে। পেসার, স্পিনার, ডানহাতি ব্যাটার হিসেবে এর আগে বিশ্ব সচিনকে দেখেছে, আর এবার তার এই নয়া অবতার দর্শনেও চমকিত বিশ্ব। শিশুদের মধ্যে ক্রিকেটের প্রসারে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার সেই ক্রিকেট অধিনায়ক প্যাট কামিন্স সেখানেই ক্রিজ ছাড়া নিয়ে বিশেষ শিক্ষা দিলেন খুদে ক্রিকেটারদের। Oh, that was a man.
আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ। আর এবার এই ঘটনার প্রেক্ষিতে সরব হলেন হরভজন সিং। রবিবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন তিনি। কেন্দ্রের কাছে আরজি জানিয়েছেন হরভজন, গোটা দেশকে নারীদের জন্য সুরক্ষিত করা হোক প্রার্থনা ভাজ্জির। জো ভি হাল ফিলহাল মে কলকাতা মে হামারি দেশ কি বেটি কে সাথ জো হুয়া ও বহুত গলত হুয়া অর উসকো ইনসাফ দিলানে কে লিয়ে মুঝে লাগতা হাম সবকো একজুট হোকে সামনে আনা চাহিয়ে অর ইসকো কোই ভি পলিটিক্যাল মুদ্দা নাহি বানানা চাহিয়ে। মেরা সব উন অধিকারিয়ো সে উন সব লোগো সে এক বিনতি হ্যা কি জল্দ সে জল্দ ইস বচ্চি কো ইনসাফ মিলে, ক্যোঁকি উসনে তো আপনি জান দে দি। হাম নি চাহতে হ্যা কি আনে ওয়ালে সময় মে কোই ভি এসা কাম হো জিসকে কারণ হামারা সর জো হ্যা ও শরম সে ঝুক জায়। হম এক এসে দেশ কে নাগরিক হ্যাঁ জহাঁ পে হম মিলজুল কে রহতে হ্যাঁ, বট এসি ঘিনোনি হরকত কা ওয়াক করনে ওয়ালো কো জরুর সজা মিলনি চাহিয়ে। মে মমতা দিদি সে ওয়াহাঁ কে গভর্নর সাহব সে অর অর ভি বড়ে পদিগত অধিকারিও সে নরেন্দ্র মোদি সাহব সে রাষ্ট্রপতি জি সে অর জিতনে ভি অর দেশ কে বড়ে নেতা হ্যাঁ সবকো মে ইয়াহি কহনা চাহতা হুঁ কি ইয়ে ও সময় হ্যাঁ জব হম সবকো ইকঠা হোকে এক এসা আসুল নিয়ম বানানা চাহিয়ে জহাঁ পে আনে ওয়ালে হর এসে সময় মে এসি ঘিনোনি হরকত করনে ওয়ালে কে জেহন মে ইয়ে চিজ রহে কি আগর এসা ও সোচতে ভি হ্যায় তো উসকা আঞ্জাম ক্যা হোগা। শিউরিতে এমজিআর স্পোর্টস একাডেমিতে চলছে বাংলা সিনিয়র দলের অনুশীলন। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার তত্ত্বাবধানে শারীরিক সক্ষমতা এবং ফিটনেস বাড়ানোর জন্য গ্যালারিতে বিশেষ অনুশীলন টিম ইন্ডিয়ার। চলতি মাসে 27 তারিখ পর্যন্ত শিউরিতে এই ক্যাম্প চলবে। আরেকবার খেলার টুকরো খবর ফাস্ট ট্র্যাকে। সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দিনেশ ফোগাট। দেশে ফেরার পর দিনেশ ফোগাটকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল তার গ্রামে। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। প্যারিস প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হচ্ছেন শটপাট তারকা ভাগ্যশ্রী যাদব এবং জ্যাভলিন তারকা সুমিত আন্তিল। সালকিয়া সুইমিং অ্যাসোসিয়েশন 78তম স্বাধীনতা দিবসে সংস্থার 32তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সুইমিং এবং ফিন সুইমিং প্রতিযোগিতার আয়োজন করেছিল। জাতীয় স্তরে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেবপ্রিয়া দুয়ারি ও স্বস্তিশ পাত্র সেরা পারফরমেন্স করেন। স্পোর্টস 24 আজ এই পর্যন্তই, রয়েছে আরো অনেক খবর, নজর রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।